প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমার পক্ষ থেকে আজকে তোমাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি তোমাদের জন্য নবম শ্রেণীর সাধারণ গণিতে তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। এই বীজগাণিতিক রাশি থেকে আজকে আমরা জানতে পারব, অর্থাৎ এই অধ্যায় থেকে জানতে পারব রাশির মান ও প্রমাণ করা। রাশির মান কিভাবে আমরা বের করব এবং এটার প্রমাণ কিভাবে করা যায় সেইটুকু আমরা আজকে জানতে পারব বা জানার চেষ্টা করব। আমরা প্রথমেই দু একটা সমাধানে চলে যাব বা দু একটা প্রমাণে চলে যাব। যেমন দেখি উদ্দীপক দেওয়া আছে এখানে -2/3 যদি হয় তাহলে ক নাম্বার x² + 1x² এর মান কত, এটা মান নির্ণয় করো। আবার এখানে বলা আছে প্রমাণ করো, প্রমাণ করো যে x^4 - 1/4 225/16। আমরা প্রথমেই বলছি যে মান, রাশির মান, তাহলে এই রাশিটার মান বের করো। দেখি তো কত আসে, কিভাবে আমরা মান বের করব। প্রথমে আমরা দেখছি উদ্দীপকে দেওয়া আছে, যেমন x - 2/3, এই দুটা সংখ্যার মধ্যে এখানেও 2 আছে এখানেও 2 আছে, আমরা এই দুইকে কমন নেওয়ার পদ্ধতি কমন নিয়ে গেলাম এবং এই দুই দ্বারা ডান পাশটাকে ভাগ করে দিলাম, অর্থাৎ সরাসরি 2 3 এর নিচে চলে আসলো। তাহলে আমরা কি পেলাম এখানে x - 1/x = 3/2। তাহলে আমরা কার মান বের করবো, এখানে লেখা আছে, তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এটা, এটার মান বের করব x² + 1/x² এর সূত্র জানি আমরা, সেটা কি আমরা দেখবো এখানে কি দেওয়া আছে। এইখানে যেটা দেওয়া থাকবে বা যে উদ্দীপকটা তো সেটাই আমরা এখানে বসাবো। এখানে যেহেতু মাইনাস, এইখানে মাইনাসই বসাবো, এইখানে মাইনাস বসালে এখানে প্লাস, এখানে প্লাস বসালে এখানে মাইনাস। সুতরাং এখানে মাইনাস আছে, আমরা প্লাস বস প্লাস বসালাম, সূত্র হয়ে গেল। এটার মান আমরা জানি কোথায়, 3/2। এখন বর্গ করলাম, 3 3 9 2 2 4। এখন এটা বর্গাংশ, এটা পূর্ণ সংখ্যা, দুইটা লসাগু করব, দুইটা লসাগু হলো 4 4 2 8 9 8 যোগ করলে আমরা পেয়েছি 17 হয়ে পড়ব। তাহলে এই সংখ্যাটার মান পেলাম আমরা কত, এই যে নিজের মান 17/4। আমরা প্রথম শর্ত ছিল কি মান, তাহলে মান পেয়ে গেলাম। দ্বিতীয়টা বলছি কি প্রমাণ করবো, আমরা দেখি প্রমাণ কিভাবে করা যায়। উদ্দীপক প্রথমেই ছিল আমাদের, এই দেখো ক থেকে পেয়েছি কি x - 1/x = 3/2, আবার এখান থেকে পেয়েছি কি x² + 1/x² = 17/4, এই যে পেলাম। কিন্তু আমাদের প্রমাণ করতে এখানে দেখা যাচ্ছে যে 4 আছে মান, তাহলে আমরা এখান থেকে আরেকটা মান বের করলাম, সেটা কি x + 1/x। আমি আগেই বলেছিলাম যে এইখানে যদি মাইনাস থাকে এখানে প্লাস, তাহলে এইটা x + 1/x (x - 1/x² - 4ab)। এটার মান বসালাম আগের মতোই, লসাগু করলাম, হল 25 25, আর পরে বর্গমূল হচ্ছে 5/2। এখন আমরা কার মান প্রমাণ করবো, যেমন এই যে x^4 / 1/x^4 = দেখাবো, তাহলে বাম পক্ষ, এই যে আমরা বাম পক্ষ x^4 / 1/x^4, এটার বর্গ করলাম, বর্গমূল, এটা এখন দেখা যাচ্ছে কি s² - b², তাহলে এটার সাথে একবারটা যোগ, এটার সাথে একবারটা বিয়োগ। আবার দেখলাম কি এটা আবার একটা ফর্মুলা পাচ্ছে x + 1 যোগ। এখন এটার মান জানি কত, এটার মান পেয়েছিলাম যে 17/4, এটার মান পেয়েছি কত 5/2, এটার মান পেয়েছি কত 3/2, 3 5 15
15 দিয়ে গুণ করলে আমরা পেয়েছি 255 2 2 3 4 4 4 16 আমরা প্রমাণ চেয়েছিল 225 / 16 আমরা 225 / না 255 / 16 আমরা পাপ পেয়ে গেলাম সুতরাং আমাদের প্রথম যে সমাধানটা ছিল বা প্রথম যে উদ্দীপকটা ছিল সেটার মাধ্যমে আমরা মান এবং প্রমাণ পেয়ে গেলাম এখন আমরা আরটা যাব দেখি একই ভাবে কি করা যায় দ্বিতীয়টা আছে যদি উদ্দীপক x সমান সমান √6 + √5 হয় তাহলে এখানে দেখা যায় যে এর মান বের করব এবং এটার মধ্যে আমরা ওই যে লিখি যেমন আমাদের প্রথমে শর্ত ছিল যে মান বের করা এবং প্রমাণ করা এটাতে আমরা একই ভাবে এখানে দেওয়া আছে x √6 + √5 আমরা যদি দুটারই ভগ্নাংশ পরিণত করি এটার উপরে 1 এটার উপরে 1 এখন দেখা যাচ্ছে এটা হর আমরা জানি 1 সমান সমান এই দুইটা সংখ্যা যোগ যোগ করলে পাওয়া যাবে দুইটা গুণ a প্লাস b মাইনাস b অর্থাৎ 5 মাইনাস 6 মাইনাস 5 করলে 1 হয় তাহলে এই আমরা সব সময় মনে রাখবো যে নিচে যে সংখ্যাটা আছে এটা উপরে বসবো আর এটা মাইনাস করব সবচেয়ে সহজ পদ্ধতি যেটা নিচে থাকবে সেটা উপরে বসাবো একটা মাইনাস দেব সব কাটা গেল এখন রাইট করে তাহলে x প্লাস মাইনাস 1 বাই x দুইটা যোগ করলাম এখন প্রদত্ত রাশির মান নির্ণয় করার আগে মত যে x x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার x মাইনাস 1 বাই x যেহেতু আমাদের মাইনাস আছে মাইনাসের ফর্মুলা বসে এটার মান কত হয়েছে 2√5 দুই দুগুণে 4 রুট স্কয়ার বাকি হয়ে গেল শুধু 5 চার পাঁচে 20 আর দুই বার যোগ করলাম নির্ণয় মান যেমন আমরা বলেছিলাম মান একইভাবে আমরা প্রমাণে চলে যাই ক উদ্দীপক ক থেকে পেয়েছিলাম x মাইনাস 1 বাই x ইকুয়াল টু রুট 5 এই ক্ষেত্রে আমরা একই অবস্থা এটার ফর্মুলা x কিউব মাইনাস 1 বাই x কিউব এটার ফর্মুলা হচ্ছে x মাইনাস 1 বাই x হোল কিউব প্লাস 3 x 1 বাই x x মাইনাস 1 বাই x অনুরূপভাবে আমরা মান বসালাম মান বসালাম দুই কে তিন বার গুণ করলে 8 যে সংখ্যাটার পাওয়ার বেজোড় থাকবে তিন থাকলে একটা বাহির থাকবে একটা ভিতরে থাকবে পাঁচ থাকলে দুইটা বাহির থাকবে একটা ভিতরে থাকবে তাহলে তিন একটা বাহির একটা ভিতরে তিন দুগুণে ছয় এখানে হয়ে গেল এখানে যদি আমরা গুণ করি পাঁচ আটা চল্লিশ আর ছয় ছেচল্লিশ দুটা গুণ করলাম পেয়ে গেলাম 388 আমাদের প্রমাণের শর্ত ছিল ডান পক্ষ হবে 368 রুট 5 একই অবস্থা আমরা প্রমাণেও পেয়ে গেলাম 368 রুট 5 আশা করি এইভাবে তোমরা বীজগাণিতিক রাশির মান এবং প্রমাণ করতে চেষ্টা করবে চেষ্টা করলে অবশ্যই তোমরা এগিয়ে যাবে আমি আশা করব চেষ্টা করে যাও চেষ্টা চালিয়ে যাও আর সকলের সুস্থ জীবন কামনা করে আজকে আমি এখানেই তোমাদের বিদায় নিচ্ছি সুস্থ থাকো সুন্দর জীবনযাপন ধারণ করো আল্লাহ হাফেজ